বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা। চট্টগ্রামবাসীর কাছে পতেঙ্গা টাইম পাস করার খুব পরিচিত একটি প্লেস। এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায়, তাই পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। নগরবাসী তাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি নিয়ে এখানে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে আসেন প্রতিদিন। ডিয়ার ভিউয়ার্স, পতেঙ্গা সমুদ্র সৈকতের এই সৌন্দর্য তুলে ধরব আজকের এই ভিডিওতে। এই পতেঙ্গা সৈকতের কাছেই বঙ্গোপসাগরে মিশেছে কর্ণফুলী নদী। 1991 সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতের ব্যাপক ক্ষতি হয়েছিল। বর্তমানে সমুদ্র সৈকত জুড়ে ভাঙন ঠেকাতে কনক্রিটের দেয়াল এবং বড় বড় পাথরের ব্লক রাখা হয়েছে, আর এই ব্লকগুলোই সৈকতে শোভা বাড়িয়ে দিয়েছে শতগুণ। সাধারণত বিকেল গড়াতে থাকলে জোয়ার আসতে শুরু করে, জোয়ার শুরুর আগে বাঁধ অনেকটাই তলিয়ে যায়, তীরে এসে পড়ে ঢেউ। সপ্তাহের প্রতিদিন বিকেল বেলায় ও ছুটির দিনে পতেঙ্গা সৈকতে প্রচুর লোকের ভিড় জমে। সন্ধ্যায় সৈকতে একটি সুন্দর শীতল পরিবেশ থাকে এবং লোকেরা সেই শান্ত বাতাস উপভোগ করতে আসে। জোয়ারের সময় একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ে তীরের ব্লকগুলোর উপর। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই বেলা ফুরিয়ে যায়। আর চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষায় থাকা সারি সারি ছোট বড় জাহাজের বাতিগুলো তখন জ্বলে ওঠে। তখন মনে হয় সাগরের বুকে অসংখ্য তারা জ্বলছে। অনেকের কাছেই তাই সন্ধ্যার পতেঙ্গা অনেক আকর্ষণীয়। এখানেও কক্সবাজারের মতো গড়ে উঠেছে বার্মিস মার্কেট। সমুদ্র সৈকতের সাথেই ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকান সহ অনেক দোকানপাট। খুব কম খরচে সুস্বাদু জিভে জ্বলানা স্ট্রিট ফুডের জন্য পতেঙ্গা সবচেয়ে ভালো জায়গা। খাবারের দোকানের জনপ্রিয় খাবারের মধ্যে একটি হল মশলা দিয়ে ভাজা কাঁকড়া। সমুদ্রের পানি দেখেই হয়তো আপনার একটু ইচ্ছা করতে পারে পানিতে নামার, কিন্তু আপনি চাইলেই এই পানিতে নামতে পারবেন না, কারণ পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রস্থ খুব বেশি না এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। তবে স্পিড বোর্ডে চড়ে সমুদ্রে ভেসে বেড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য সি বাইক এবং ঘোড়া পাওয়া যায়। এজন্য অবশ্য ঘণ্টা প্রতি নির্দিষ্ট হারে ভাড়া গুনতে হবে। সমুদ্রে জাহাজের চলাচল কিংবা মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখা যাবে। পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে, সে সাথে রাতের পতেঙ্গার ভিন্ন রূপ মিস করাটা বোকামি হবে। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় পর্যটকেরা নিশ্চিন্তে সন্ধ্যার পরও এখানে থাকতে পারেন। পতেঙ্গার কাছেই রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খান এবং চট্টগ্রাম বন্দরের অনেক জেটি। এছাড়া পতেঙ্গাতেই বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পূর্ণ হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গা সৈকতে ওয়াকওয়ে, সুন্দর ও সুপরিসর আসন, খেলার মাঠ, সাগরে সাঁতারের পর গোসলের ব্যবস্থা, আধুনিক ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা, কার পার্কিং এবং জাহাজে নিরাপত্তে ওঠানামার জন্য জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিভাবে যাবেন? বন্দরনগরী চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সৈকত আপনাকে প্রথমে চট্টগ্রাম পৌঁছাতে হবে। সেখান থেকে যে কোনো ভেহিকেল নিয়ে চলে যেতে পারেন পতেঙ্গা সি বিচ। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত গতানুগতিক ট্যুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেস এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছি। আপনাদের সাপোর্ট আমাদের অনেক ইন্সপায়ার করে,
তাই এক্সপ্লোর গাইড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।